हेलो বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিস ইজ সনিমেশ দাস। এখন আমি যাচ্ছি ইকো পার্কে। আমার সাথে আমার বন্ধুরা আছে, মোদিও আছে সাথে। এখন আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি নিউ পার্ক। নিউ টাউনে আছি এখন, তো ইকো পার্ক একটু সামনেই আছে, পাশে এসে গেছি আমরা। ইকো পার্কে অনেক কিছু দেখার মতো আছে, সারাদিন দেখলেও শেষ হবে না। আমরা যতদূর আমরা পারবো কভার করতে আপনাদের দেখাবো। আমরা সবাই যাব এখানে গিয়ে এনজয়মেন্ট করবো একটু। রোজ দিন তো টাইম পাওয়া যায় না, তাই আজ একটু টাইম পেয়েছি, আমরা ফ্রি হয়ে এখানে এসেছি। এখানে এসে একটু এনজয়মেন্ট করবো, সবাই ঘুরবো, কিছু খাবো, আর তার সাথে যা যা আছে দেখার মতো সবগুলো দেখবো। এখন আমি ইকো পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকবো এখন। আমার বন্ধুরা ঢুকে গেছে ভিতরে, তো এখানে ভিতরে দিয়ে যাব। ভিতরে অনেক জায়গা আছে দেখার মতো, সাত আশ্চর্য আছে, তার সাথে পার্ক আছে, কটেজ ভিলেজ আছে, তারপর অনেক জায়গা আছে, সব আজকে এক্সপ্লোর করবো, আপনাদের দেখাবো। এখন যাই ভিতরে, আপনাদের দেখাবো পুরোপুরি। ইকো পার্কের ভিতরে আমরা সবাই ঢুকে গেছি, আপনারা দেখতে পারবেন। এখানে সাইকেল দিয়ে দুজন যাচ্ছে, দুজন নিয়ে সাইকেল দিয়ে যাওয়া যায়, পুরো পার্ক ঘোরা যায়। ইকো পার্ক অনেক বড় এরিয়া, এখানে অনেক লোক অনেক জায়গা থেকে আসে, পুরো দিন লেগে যায় এখানে, পুরো দিন ঘুরলেও শেষ হয় না। অনেক জায়গা আছে এখানে। এখানে একটা জায়গা আছে যেখানে ফোয়ারা দিয়ে জল পড়ে, তো এখানে রেন পার্ক বলে ওই জায়গাকে। এখানে দেখতে পাচ্ছেন সব ইকো ব্যান, কোনো পলিউশনের কোনো সিস্টেম নেই এখানে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পুরো জায়গা, পুরো পার্ক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকে শুধু গাছগাছালি ঘেরা। এখানে ট্রেনও আছে, তো একটি ট্রেন এখান দিয়ে যায়, ওই রাস্তা দিকে যায়, একটু পরে দেখতে পাবেন, আমি দেখাবো আপনাদের। খুব সুন্দর ট্রেন, ওই সামনে রাখা আছে ট্রেন। এখান দিয়ে দেখুন, এটা পার্ক, কি সুন্দর এটা, সব মুখোশ দিয়ে বানানো পার্কটা, দেখুন এই পার্কটা। দেখুন আমি ভিতরে ঢুকে গেছি, এটাতে শুধু মুখোশ লাগানো, বিভিন্ন ধরনের মুখোশ, কি সুন্দর দেখুন। রোজ পুরো দিন এই পার্ক খোলা থাকে, পুরো দিন ঘুরতে পারবেন আপনারা, এনজয়মেন্ট করতে পারবেন। রাত্রিবেলা সিনারি তো অনেক মনোরম, রাত্রিবেলা এখানে ফাউন্টেন শো হয়, তার সাথে লাইটিং থাকে, পুরো পার্কে লাইটিং দেখা যায়, খুব সুন্দর লাইটিং। আমরা যদি পারি সন্ধ্যা পর্যন্ত থাকতে তাহলে আপনাদের দেখাবো লাইটিং, যতদূর ঘুরবো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমরা ওয়ান্ডারল্যান্ডের দিকে যাচ্ছি, ওইখানে সেভেন ওয়ান্ডার্স আছে, সব ভিডিও করে আপনাদের দেখাবো। অনেক সুন্দর করে সাজানো আছে, পৃথিবীর সাতটা আশ্চর্য ওইখানে। আমরা এখন সেভেন ওয়ান্ডার্সের পাশেই এসে গেছি, দূর থেকে দেখা যাচ্ছে সেভেন ওয়ান্ডার্স। তো এখানে টিকিট করতে হবে, সামনে টিকিট কাউন্টার আছে, তো এখানে সেভেন ওয়ান্ডার্সে টিকিট করব আমরা সবাই, চারজন আছি আমরা। টিকিট করে তারপর এই এন্ট্রি গেট, এই গেট দিয়ে আমরা ঢুকে যাব। তো ওই সাইডে টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে টিকিট করতে হবে, ওই টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, ওইখান থেকে টিকিট করব। টিকিট করে তারপর ওই দিকে গেট দিয়ে ঢুকবো। এই দেখুন তাজমহল দেখা যাচ্ছে, এখানে তাজমহলের মডেল বানানো আছে, খুব সুন্দর করে মডেল বানানো আছে, একটা পিরামিড। এই কলোসিয়াম দেখুন, এটা হলো কলোসিয়াম,
কি সুন্দর করে বানানো। তাহলে আরেকটা আশ্চর্য, এটা চায়না ওয়াল, দূর থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখুন, এটা হলো চায়না ওয়াল। চায়না ওয়াল বানানো আছে এখানে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না।